নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আজ আমাদের নতুন গল্প ভৌতিক অগ্নিবাস গ্রন্থ থেকে মানবেন্দ্র পালের লেখা খুনি। গল্পপাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প খুনি। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলে মেয়েরা মুখের সামনে তাকে ভিতু বলে হাসাহাসি করে। দেবব্রতবাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না, নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুঝে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জব টপ, সন্ধ্যা আরতি ইত্যাদি। আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যা নজর রাখা। বীরভূম জেলায় বোলপুরের কাছে এর আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন, পূর্তি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণে খুব বিজ্ঞানভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ মাদুলির গুণমান নসাত করে দিয়েছে। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায়ই রোজই তর্ক বাধত। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে, এই তান্ত্রিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা জব টপ সন্ধ্যা আরতি সবই করে, আর এতে পরম শান্তিও পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এসব তথ্য জানার জন্যে তিনি দেশি বিদেশি অনেক বইও পড়েছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্তও পড়তেন, প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা বড় ছেড়ে দিয়েছিলেন। এখন তাই বুড়ো বুড়ো ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি এক নম্বরের ভিতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভিতু বলার যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে, এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না। এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি? তা নয়, আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রেন বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুব খুন খারাপি অ্যাক্সিডেন্ট দেখেছেন, এ এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। কাজেই এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। অথচ এই তুমি নাকি প্ল্যানচেট করতে? প্রশ্ন করে এমএ পাস বড় মেয়ে। হ্যাঁ তা করতাম। তখন ভয় করতাম না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিন ছিল না, আজও নেই। তবে ওইসব হাঙ্গা দাঙ্গামা খুন খারাপি দেখতে মনের উপর কেমন চাপ পড়ে। এখনো তুমি প্ল্যানচেট করতে পারো? মেজ ছেলে কানু জিজ্ঞেস করে। পারি বইকি, তবে আগে যেমন প্ল্যানচেটে কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যায় না। তবে একটা কাপ আর একটা চোখড়ি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর চোখড়ি? হ্যাঁ হ্যাঁ,
সাধারণ চায়ের কাপ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যানচেট করো না। দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যানচেটে বসতে পারেননি। আজ একবার ইচ্ছে হলো, কিন্তু কানুর মা শোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে বললেন, না, এ বাড়িতে ওসব আত্মা থাট্টা নিয়ে ছেলে খেলা চলবে না। ব্যাস হয়ে গেল ল্যানচেট পর্ব, ওইখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যানচেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজ হঠাৎ তাকে একদিনের জন্যে যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল তিনেক দূরে এক গ্রামে। এ এমন জায়গা যেখানে হোটেল টোটেলের বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেই এক ভদ্রলোক সেই গ্রামে তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রির জন্য তার এই অফিসে সহকর্মীটিকে থাকতে দেয়। দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞেস করে, কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছে। তাকে একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয়। সেই হতভাগ্য ছেলেটির কথা বললে সবাই নতুন করে দুঃখে পড়ে। তাই দেবব্রত ভাবলেন, ও সব ফ্যামিলি ম্যাটারে যাবার তার কী দরকার, চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই হলো। পরিবারটি সত্যি ভদ্র, শুধু ভদ্রই নয় যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, শার্ট ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়ি এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে, সেও এমএ পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাকনাম ব্রত। এই বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে পেরিয়ে তিনি স্বচ্ছন্দে আলাপ করলেন, বলাই বাহুল্য, আদর অভ্যর্থনায় কোনো ত্রুটি এরা করেননি। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয়, একতলা বাড়ি, পলস্তরা খসে পড়ছে, মোটা মোটা কড়ি, জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মড়াই, ধান ভাঙা ঢেঁকি থেকে গোয়ালঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব, সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যই। রাত্রে খাওয়ার পর গল্পের আসর বসল, সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল, গ্রামের সুখ সুবিধে, পুজো পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত। শেষে ভূত এসে পড়ল, কথায় কথায় সুষমা বলল, কাকাবাবু আপনি কখনো ভূত দেখেছেন? দেবব্রত হেসে বললেন, কলকাতায় আর ভূত কোথায় মা, এত লোডশেডিংয়ের সুবিধে তবুও তেনার এখন আর দেখা দেয় না। সুষমা বললে, কিন্তু আমাদের এখানে ভূত আছে আর এই বাড়িতেই, বলে হেসে মায়ের দিকে তাকাল। জানেন, মা এই বাড়িতে প্রায় ভূত দেখে। বিনয়বাবু স্ত্রী কিছুমাত্র
লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুঁজে বললেন, ভূত কিনা জানি না, তবে অন্ধকারে এ ঘর ও ঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায়, তারপর হঠাৎই মিলিয়ে যায়। দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিত হলে বললেন, তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন। প্ল্যানচেট? নাম শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি, ব্রত বলল। দেবব্রত বিজ্ঞের মতো হেসে বলল, এ আর এমন কি ব্যাপার, আমি এক সময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? দেবব্রত গোফের ফাঁকে একটু হাসলেন আর বললেন, একটা কাপ আর একটা চকরি নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। সুষমা মহা উৎসাহে বলে উঠল, কিরকম কাপ? অতি সাধারণ চায়ের কাপ, তবে ভালো করে ধুয়ে মুছে। সুষমা তখনই এরকম ছুটে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চকরি নিয়ে এলো। তারপর দেবব্রতর নির্দেশে মসৃণ জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা শুকোলে এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল ডন্ডি কাটল। তারপর সেই গন্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমনি করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গন্ডিটা যেন কতগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গন্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গন্ডিও টানলেন। তারপর সেই ছোট গন্ডির মধ্যে কাপটি উপুর করে রাখলেন। ব্যাস, এবার বড় আলোটা নিভিয়ে দিন, ডিম আলো জ্বালানো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে নীল আলোটা জ্বেলে দিল। বেশ, ধূপ আছে? আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যত দূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তে ঘরের হাওয়াটাই বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা আগেই বলে নিই, দুজনকে বসতে হবে কাপের দুদিকে, একটা করে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা, একাগ্র চিত্তে ভক্তি ভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপটা নড়ছে, তখন তাকে জিজ্ঞেস করবে, কে এসেছে? তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে, আত্মা ওই কাপ দিয়ে ইংরেজি লেখাগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। এবার তাহলে তোমরা ঠিক করে কাকে ডাকবে আর কে দুজন বসবে? কৌতূহল যেমন আছে, তেমনি ভয় ভয়ও পড়ছে। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু বক্ষে এসে বসল। কাকে ডাকবে ঠিক করেছ? এ আর কঠিন কি, কত চেনা জানা লোকেই তো এর মধ্যে মারা গেছেন। ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয়। ধীরু গাঙ্গুলি? ওই সুৎখর বদমাস? না না, ওকে ডেকে কাজ নেই, ব্রত একটু ভেবে বলল। তবে ঘোষদের হরেন্দা? ওরে ফাদার, ওই রাগী লোককে? না না, কখনো না, উনি তো ঝগড়া করতে করতেই হার্ট ফেল করেছিলেন। তাহলে একটু ভেবে, মা তোমার সই গঙ্গাজলকে?
না বাপু, সে ছিল বেজায়, ছুটি বাইরে। দেখতে না আমাদের ঘরে এসে বসতে চাইতো না, আজ মরে গিয়ে তো আরই মহা মুশকিল। তাহলে ডাকা যায় কাকে? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয়। হ্যাঁ, সেরকমই কার করো। কথা তোমরা ভাবো, নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত করবে। দেবব্রত গুরু গম্ভীর স্বরে বললেন। হঠাৎ সুষমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যেন মারাই গেছে, তার তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি বলে তিনি দেবব্রতর দিকে তাকালেন। ওই একটা ফ্যামিলি ট্র্যাজেডি, সে আজ প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়ত, হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুরপুর গিরিডি বেড়াতে গেল, 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু, জানা গেল ওরা দুজনে গিরিডি থেকে দূরে উশরি ফসল দেখতে গেছে। 2 দিন পরে বন্ধুটি ফিরে এলো একা। তাকে জিজ্ঞেস করা হলে সে তো অবাক বলল, ও তো শেষ পর্যন্ত উড়ছি দেখতে যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর করে বলল, সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করবেন? বিনয়বাবু সহজ সুরেই বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু, এছাড়া আর কি হতে পারে? কোনো হতে পারে, সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবু। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞেস করল, খুন? কে খুন করবে? তার মোটিভ মানে উদ্দেশ্য বা কি? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল, ওর হাতে একটা বিশেষ আংটি ছিল। আমরা একবার নেপাল বেড়াতে গেছিলাম, সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিল, এটা পড়ে থাকলে নাকি কোনো দিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিলেন যেন সে কথা কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সবসময় পড়ে থাকতো আর সবাইকে বলে বেড়াতো। তা থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞেস করল, পুলিশ কিছু করতে পারলো না? বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়ালেন, না। কে একটা ছেলে হারিয়ে গেলে বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না। দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর বলল, মৃত্যু হয়েছেই এমন যখন সন্দেহ, না হয় তখন অন্য কাউকে ডাকলেই হয়। কিন্তু সুষমা বলে উঠল, না, ছোট কাকাকেই ডাকা হোক, তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল। ওহো, দেবব্রত বাধা দিলেন, তোমরা তো ওকে দেখোইনি,
তাহলে স্মরণ করবে কি করে? একটু হেসে বললেন, ওর একটা ছবি আছে। এই ওর মুখে সবাই মাথা নাড়ল। না, খুব পুরনো একটা ছবি বোধ হয় আছে অ্যালবামে, তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। তবে তোমরা ওঠো, তোমাদের বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বললেন বিনয়বাবু আর তার স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের উপর আঙুল ঠেকিয়ে চোখ বুঝে এক মনে এক বাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন। ওটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলার শব্দটুকুও যেন শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। দু মিনিট তিন মিনিট ধরে, 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপ একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে, কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নেড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল, তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিকে করতে লাগল। দেবব্রত ফিসফিস করে বললে, জিজ্ঞেস করুন কে এসেছে। ওরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলে, এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সব রকম কিছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, তবে দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হল। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেনি। তিনিও যেন কেমন ভয় পেলেন, বলে উঠলেন, আপনারা আঙুল সরিয়ে নিন। ওরা তাই করলে, সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। এ কোনো অশুভ আত্মার কাজ, ক্ষতি করার জন্যে হঠাৎ এসে পড়েছিল। একটু থেমে বললেন, অনেক রাত হয়েছে, আর কাউকে ডেকে কাজ নেই, সকলেরই গা ছমছম করছিল। দ্বিরুক্তি না করে সবাই উঠে পড়ল। দরজায় কেউ কড়া নাড়ছে? হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রতর। অন্ধকার ঘর, প্রথমটা বুঝতেই পারল না কোথায় আসছে, কিন্তু ভেবে ওঠার আগেই দরজার এবার জোরে কড়া নাড়া। শুনছেন, শিগগির একবার আসুন, ধর্মর করে উঠে দেবব্রত আলো জ্বেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তার স্ত্রী, ভয়ে তাদের মুখ সাদা। একবার এই ঘরে আসুন, দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচিট করা হয়েছিল, বিনয়বাবু সভরে বললেন। আমরা পাশের ঘরে শুই, অনেকক্ষণ থেকেই এ ঘরে কীরকম একটা টুকটাক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুরটির, কিন্তু শব্দটা অনেক অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিডসেফের উপর নড়ছে, কিন্তু এখন, দেবব্রত বললেন, কই নড়ছে? হেসেই বললেন, ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন, একটা কাপ কখনো এমনি নড়তে পারে না। তবে একটু অপেক্ষা করে ওরা ফিরে যাচ্ছিল, এমনি সময় শব্দ। সবাই চমকে উঠে দেখল কাপটা যে নড়ছে তা নয়,
সেটা এগিয়ে এসেছে মিস শেফের ঘাড় পর্যন্ত। ভয়ে দেবব্রতর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যান চেট করেছেন, কিন্তু এরকম দৃশ্য কখনো দেখেননি। কি হবে দেবব্রতবাবু? দেববাবু বললেন, স্পিরিট দেখছি এখনো যায়নি, বোধ হয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা। কিন্তু বিনয়বাবু স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে আমি বসছি, আপনার বসতে তো ভয় করছে কেন? ভয় করলেও বিনয়বাবুকে বসতে হলো। যথারীতি খড়ি দিয়ে গন্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, নিন রেডি। বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু যেন ভাবছিলেন। এবার ইতস্তত করে বললেন, আপনি বসবেন? কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি। দেবব্রতবাবু একটু যেন থমকে গেলেন, বিরক্ত হলেন, বললেন, সে আমি বুঝব, বলে কাপের উপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে কাপটা ছোট গন্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গন্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে এসেছেন দয়া করে জানান। মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরের কাছে, তারপর তরতর করে উঠে এলো এ অক্ষরের কাছে, তারপর নেমে ঘুরে গেল এম এর কাছে, সেখান থেকে ই, তারপর এন এর কাছে গিয়ে থেমে গেল। সকলে ফিসফিস করে উঠল, রোমেন, রোমেন কে? ভুরু কুচকে দেবব্রত জিজ্ঞেস করলেন। আমার ছোট ভাই, বলে ফুঁপিয়ে উঠলেন বিনয়বাবু। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্যে ছটফট করছে। রোমেন আমার ভাই, কেমন আছিস? কি করে তোর এই সর্বনাশ হলো? কে করলো? এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না, রোমেনের আত্মাও দিল না। কাপটা শুধু একবার ধীরগতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ এর কাছে, তারপর আর, তারপর ডি, তারপর ই, ফের আর। কাপ নড়ে নড়ে নয়, ছুটে এসেছে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের উপর, আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে। এ পর্যন্ত একটি কথাই স্পষ্ট হয়েছে, মার্ডার, তারপর আরও একটা কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটা তুলে নিলেন, সঙ্গে সঙ্গে কাপ নিশ্চয় হয়ে উঠলেন। এটাও নিশ্চয় কোনো খারাপ স্পিরিট, ভয় দেখাতে চায়, বলেই তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খিল দিলেন। টর্চের আলোয় ডিশওয়াশটা দেখলেন একবার, রাত 3:30। ব্যাগটা তুলে নিয়ে জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতে হবে, তারপর যেদিকে যে ট্রেন পাওয়া যায়, রমেনের বাড়ি যে এটাই, তা কি আর জানতেন? ওর কথা তো ভুলেই গেছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উর্সি ফসল দেখতে না গেলেই হতো, ওরই আগ্রহে তো রমেনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা, আংটিটা সবাইকে দেখিয়ে বলতো, এ জিনিস রাজার ভাগ্যেও জোটে না, এ আংটি পরা থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারবে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাস করতেন না, এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া লাগত। উর্সি প্রপাতের একদম ধারে একটা পাথরের উপরে দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রত বললেন, তাহলে ওই যেখানে তোরে জল পড়ছে সেখানে ঝাঁপ দে, দেখি কি করে মাছিস।
রমেন আংটির দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তা পারি। একথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছিল, একটু নাকানি চোবানি খাওয়াবার জন্যে হঠাৎ দেবব্রত সামান্য একটু ঠেলে দিলেন। রমেন ছিটকে পড়ল দুপা দূরে আর একটা পাথরের কাছে যেখানে মোটে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা, বয়স তখন কতই বা 18-19। দেবব্রতবাবু তখন প্রাণপণে ছুটছেন, স্টেশন এখনো অনেক দূর। আপনারা শুনছিলেন ভৌতিক অগ্নিবাস গ্রন্থ থেকে মানবেন্দ্র পালের লেখা খুনি। বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এইরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, নিজের পরিবার এবং বন্ধুদের মধ্যে গল্পটি শেয়ার করে দেবেন। আমরা আবার আসবো একটি নতুন গল্প নিয়ে আগামী সপ্তাহে। ততদিনের জন্য ভালো থাকবেন, গল্প শুনবেন। ধন্যবাদ।